ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে আমাকে 37তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের পক্ষ থেকে কিছু বলার সুযোগ দানের জন্য। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন জগতের সকল প্রাণীকুলকে। আজকের এই সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ পুলিশের অভিভাবক, আমাদের সকলের অহংকার ও গৌরব, সর্বজন শ্রদ্ধেয় মাননীয় ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বিপিএম বার মহোদয়, মঞ্চে উপস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল প্রীতিতুল্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, এনডিসি পিএইচডি মহোদয়, উপস্থিত একাডেমির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিবৃন্দ, উপস্থিত আমার সহযোদ্ধা বন্ধুরা এবং অন্যান্য সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। মজিদ বয়সের অঙ্গীকার পুলিশ হবে জনতার, আর এই জনতার পুলিশ হওয়ার অঙ্গীকার নিয়ে আজ থেকে ঠিক একটি বছর আগে আজকের এই দিনে 37তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2000 মহান আল্লাহর প্রতি এবং তাদের প্রতি যাদের অনুপ্রেরণা, উৎসাহে এবং পরিশ্রমের ফলে আজ আমরা বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। এই দিনটি যেন আমাদের জন্য সারদাকে জয় করার একটি আনন্দের দিন। আজকের এই আনন্দের দিনে আমি গর্বিত শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে আমি স্মরণ করি অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া 30 লক্ষ বীর সেনানীদের এবং সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে। আমি আরো গর্বিত চিত্তে স্মরণ করি ভাষার জন্য প্রাণ বিলিয়ে দেওয়া সকল ভাষা শহীদদের। আর আজকের এই দিনটি আমরা উৎসর্গ করলাম আমাদের মধ্য থেকে প্রশিক্ষণরত অবস্থায় নাফেরার দেশে চলে যাওয়া প্রিয় সহকর্মী আনামিনকে। মাননীয় প্রধান অতিথি, আমরা আজকে অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে আমাদের এই বিদায় বেলায় আপনি আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে পরিপূর্ণ করেছেন। বিগত কয়েক বছরের আপনার সুচিন্তিত নেতৃত্ব গুণে, আপনার সাহসী পদক্ষেপ এবং আপনার দৃঢ়তায় বাংলাদেশ পুলিশ যেভাবে মাদক, জঙ্গিবাদ ও সকল অপরাধের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে, আমরা 37তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের প্রতিটি সদস্য সেই ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করছি। আজ প্যারেড ময়দানে আমরা যে দীপ্ত শপথে বলিয়ান হয়েছি দেশ ও জাতির স্বার্থে, সেই শপথের প্রতিটি বাক্য অক্ষরে অক্ষরে পালন করবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধান অতিথি, 71-এর মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর প্রথম বুলেটের বিরুদ্ধে যেভাবে পুলিশ সদস্যরা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তায় নিজেদের সর্বোচ্চটুকু বিলিয়ে দেব। মাননীয় ইন্সপেক্টর জেনারেল, আপনি যেভাবে বাংলাদেশ পুলিশের অভিভাবক হয়ে সততা, ন্যায়নিষ্ঠা ও স্বচ্ছতার দ্বারা দেশবাসীর কাছে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন, আমরাও আমাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশ পুলিশকে। কোনো ভয়, কোনো শঙ্কা আমাদের টলাতে পারবে না, আপোষ করব না অন্যায়ের সাথে। সবশেষে বলতে চাই, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021 ও 2041-এর লক্ষ্য পূরণে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সকল প্রকার ভেদাভেদ, বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই ছোট্ট কিন্তু সুন্দর মাতৃভূমিকে। এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, বাংলাদেশ চিরজীবী হোক।